ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে নিউ মার্কেট এলাকায় অন্তর্বর্তীকালীন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। তিনি বলেন, 27,000-এর মতো আবাসিক স্থাপনা ও ভবন পরিদর্শন করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। যেখানেই লার্ভা পাওয়া গেছে সেখানেই কীটনাশক দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হতে হবে বলে মনে করেন ডিএসসিসি মেয়র। বলেন, একটি স্বার্থান্বেষী মহল কৃত্রিম সংকট সৃষ্টির পায়তারা করেছিল, কিন্তু সিটি কর্পোরেশন বৈজ্ঞানিক ভিত্তিতে কাজ করছে বলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। আজ অবধি পরিসংখ্যানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এখন গত 5 দিনে 18 ভাগের নিচে চলে এসেছে যে প্রাথমিক পরিসংখ্যান পাওয়া যায় তার থেকে, আর সর্বমোট সামগ্রিক 30 ভাগের নিচে এবছর এখন পর্যন্ত ছিল। এখন আর এটা নিয়ন্ত্রণে চলে এসেছে, সুতরাং ঊর্ধ্বমুখী যাওয়ার আর সুযোগ নেই।